হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কে কে আছেন এখন আমার সাথে অনলাইনে, একটু লাইভে জয়েন করে নেবেন এবং হচ্ছে আমাকে জানিয়ে দিবেন যে আমার লাইভটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আজকে আমি অনেক সুন্দর একটা ড্রেস পরে আসছি, অনেক 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 কমফোর্টেবল এবং অনেক সুন্দর একটা ইন্ডিয়ান কালেকশন। এটা পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সন, ড্রেসের মানে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। তো লাইভে একটু জয়েন করে নেবেন, জয়েন করে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন যে লাইভটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। যারা কিনা সিল্ক কটনের ড্রেস চাচ্ছিলেন, সিল্ক কটনের ড্রেস অনেক আপুরা আছেন এরকম যে সিল্ক কটনের ড্রেস ছাড়া ওনারা পরেই না। ওনারা সবসময় মেসেজ করতে থাকে যে আপু সিল্ক কটনের ড্রেস আবার কবে আসবে, কবে আনবেন। তো আজকে অবশেষে চলে আসছে একটা নতুন কালেকশন, যার ভালো লাগবে অবশ্যই অর্ডার প্লেস করে দিবেন। যাদের পছন্দ হবে ড্রেসটা, আমাদের কাছে স্টক অবশ্যই খুবই লিমিটেড আছে এটার স্টক। আর হচ্ছে লাইভটা ফার্স্টেই হচ্ছে একটু শেয়ার করে দিবেন, শেয়ার করে অবশ্যই এখানে শেয়ার ডানটা লিখে দিবেন। যারা শেয়ার কন্টেস্টে পার্টিসিপেট করেন রেগুলার, অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে এখানে শেয়ার ডানটা লিখে দিবেন। ক্লিয়ার দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। বাকি সবাই যারা আছেন অবশ্যই আমাকে একটু জানাবেন যে লাইভটা ক্লিয়ারলি দেখা এবং শোনা আছে কিনা। ওকে, নেটে সাউন্ডে সবকিছু মানে ক্লিয়ার আছে কিনা, সবকিছু ওকে আছে কিনা একটু আমাকে জানিয়ে দেন। আমি একটু লাইভটা জাস্ট শেয়ার করে নিচ্ছি আমাদের আর কি গ্রুপে। আপনারাও যারা আছেন অবশ্যই আমার সাথে লাইভটা একটু শেয়ার করে দেন, শেয়ার করবেন যারা অবশ্যই, শেয়ার করে এখানে শেয়ার ডানটা লিখে দিবেন। ওকে, সো আমি হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি। আমাদের শোরুম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ধানমন্ডি আর একটা হচ্ছে আপনার উত্তরাতে। ধানমন্ডি শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি 27 জেনেটিক প্লাজা 231 নম্বর শপ, লেভেল 2। আচ্ছা, রেইনবো তো শেষ আপু, রেইনবো উত্তরা শোরুমে এখন গেলে কিভাবে পাবেন? রেইনবো তো সেই কবেই শেষ। আচ্ছা, তারপরে হচ্ছে উত্তরা শোরুমের অ্যাড্রেস হচ্ছে ট্রপিকা আলাদিন টাওয়ার 226 নম্বর শপ, লেভেল 3। ওকে, সো এইটা হচ্ছে ফার্স্টে হচ্ছে যে আপুটা লাস্ট লাইভে উইনার হলে সেই আপুটাকে আর কি বের করি, যে কোন আপুটা লাস্ট লাইভে উইনার হলে। লাস্ট লাইভ শেয়ার খুবই কম ছিল, যাই হোক কোনো সমস্যা নাই, যারা শেয়ার করেছেন তাদের থেকে একজনকে দেখি কোন আপু উইনার হলেন। নুসরাত জাহান চাঁদনি আপু, হ্যাঁ নুসরাত জাহান চাঁদনি আপু, আপনি হচ্ছে আমাদের পেজে মেসেজ অপশনে যাবেন, গিয়ে আপনার অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিবেন, আপনাকে আমাদের পেজের পক্ষ থেকে এক সুন্দর কিউট গিফট পাঠিয়ে দেওয়া হবে। ওই যে দাও, ওইটা দাও, একটা ফুলকারি কামিজ পাচ্ছেন আপনি আমাদের পক্ষ থেকে। আমি দেখিয়ে দিচ্ছি কোনটা পাচ্ছেন আপনি, এই ফুলকারি কামিজটা আপনি আমাদের পেজের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন। সো আপনাকে আমরা গিফট পাঠিয়ে দেবো নুসরাত জাহান চাঁদনি আপু। ওকে, আপনার অবশ্যই আপনার অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর আমাদের পেজের মেসেজ অপশনে গিয়ে অবশ্যই তাড়াতাড়ি করে দিয়ে দিবেন আপনার আর কি অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর। ওকে, সো প্রতিদিনই কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর গিফট পাঠাই, শুধুমাত্র একটু লাইভটা শেয়ার করলে আপনারা জিতে নিতে পারবেন সুন্দর একটা গিফট আমাদের পেজের পক্ষ থেকে। সো সেটার জন্য কি করতে হবে? লাইভ শেয়ার করতে হবে, শেয়ার করে এখানে শেয়ার ডান লিখতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে আমার নাম লিখো, শেয়ার করেছি। ওকে আপু, অবশ্যই ইনশাল্লাহ, যারা কিনা শেয়ার আর উঠে যাদের নামের পাশে তাদের সবার নাম লেখা হয়। ওকে, তো আমার ড্রেসটা হচ্ছে এইটা, দেখেন অনেক সুন্দর একটা ড্রেস। এটা হচ্ছে আমার ড্রেসটা, খুবই সুন্দর একটা ড্রেস। এটা একটা পাকিস্তানি ড্রেসের হচ্ছে ইন্ডিয়ান ভার্সন, এই যে আলজারা থেকে এসেছে। এবং এখানে আপনার ওদের হলোগ্রাম স্টিকার সব কিছু এই যে দেওয়া আছে, এখানে আপনার মানে এটার সব ডিটেলসও লেখা আছে ড্রেসটার। খুবই সুন্দর একটা কালারের ড্রেস, সালোয়ারটা অনেক বেশি সুন্দর, ড্রেসের মধ্যে প্রিন্টগুলো খুবই সুন্দর, সাথে হচ্ছে যে মানে কিছু থাকে না যে খুব সিম্পল টাইপের একটা ড্রেস, বাট খুবই সুন্দর। একটু এটা লুকটা দেখেন, পুরো জিনিসটা একটু লুকটা দেখেন, মানে অনেক বেশি কিছু নাই ড্রেসের মধ্যে, ঠিক আছে, বাট খুবই সুন্দর। সালোয়ারের সাথে একটা অনেক সুন্দর প্যানেল আছে ড্রেসের মধ্যে, এই যে এইখানটাতে হচ্ছে একটা প্যানেল পাচ্ছেন, এই সাইডটাতে সম্পূর্ণ, এই যে এই সাইডটা কভার করবে উপর থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে এমব্রয়ডারি থাকবে, এই সাইডগুলোতে হচ্ছে আপনার প্রিন্ট করা, জানি না ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা, বাট ড্রেসটা আসলেই খুবই সুন্দর, হ্যাঁ আসলেই খুবই সুন্দর।
সো এখন হচ্ছে ড্রেসটা আমি ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ড্রেসের ম্যাটেরিয়ালটা ফারস্টে বলে নিই, ড্রেসের ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার আসবে সিল্ক কটনের মধ্যে। ওকে, সিল্ক কটন খুবই সফট একটা ম্যাটেরিয়াল, দেখেন মানে আপনার আপনি যখন পরবেন জিনিসটা আপনাকে একদম কটনের মতো একটা কমফোর্ট দিবে, বাট ড্রেসটা হচ্ছে আপনার কটনের মতো এরকম রিঙ্কেল পরে না, খুবই সফট একটা সিল্ক আর কটন দুইটার মিক্সড একটা কম্বিনেশন থাকে। এই জায়গার ম্যাটেরিয়ালগুলো দেখলে বুঝতে পারবেন, এই যে পেছনের যে ম্যাটেরিয়ালটা এটা দেখলে বুঝতে পারবেন খুবই সফট একটা ম্যাটেরিয়াল। যারা এই ম্যাটেরিয়ালের ড্রেস নিয়েছেন এর আগে আমাদের থেকে, তারা মানে এইটার জন্যই পাগল থাকে যে না এই ম্যাটেরিয়ালের ড্রেস আসলে তখনই হচ্ছে ড্রেসটা নিবো। আমি ড্রেসের ব্যাক সাইড থেকে শুরু করবো ফার্স্টে। হ্যাঁ, ড্রেসের যে ব্যাক সাইডটা আছে ওইটা ফার্স্টে দেখে নেন। সো এইটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা। ওকে, এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা। ব্যাক সাইডটা খুবই সুন্দর করে আপনার কালারটা একটু দেখেন, এত সুন্দর একটা পাউডার ব্লু কালার, এটা কিন্তু খুবই সুন্দর একটা আপনার একদম পুরা পাউডার ব্লু কালারের মধ্যে আসছে, খুবই আনকমন একটা কালার। মানে এই টাইপের কালারের মধ্যে কিন্তু কটন ড্রেস সাধারণত সচরাচর আসে না, এবং এটার মধ্যে দেখেন একটা শাইন আছে কিন্তু, আপনার এরকম না যে কটনটা একদম ম্যাট হয়ে থাকবে, খুবই সুন্দর একটা শাইন আছে ড্রেসটার মধ্যে। পুরা জিনিসটা অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, দেখে নেন জাস্ট প্রিন্টগুলো কি পরিমাণ সুন্দর, এটার অনেক সুন্দর, পুরা মনে হচ্ছে যে ওয়ালপেপার টাইপের কিছু ডিজাইন থাকেন ওইভাবে ওয়ালপেপার করা। সো ফুল ড্রেসটা হচ্ছে এরকম সুন্দর করে আপনার এত সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে দিয়ে হচ্ছে আপনার এটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে। নিচের প্রিন্টটা জাস্ট একটু দেখেন, অনেক সুন্দর। এটা কিন্তু আমি ব্যাক সাইড দেখাচ্ছি ফার্স্টে। ওকে, অবশ্যই শেয়ার করে শেয়ার ডান লিখতে হবে, যাদের নামের উপরে শেয়ারার আসবে তাদের নামগুলো আমরা লিখে ফেলি, ঠিক আছে? তাদের নামগুলোই হচ্ছে আমরা টোকেনে লিখি, কারণ শেয়ারার উপরে না লেখা আসলে আমরা তো সবার শেয়ারার চেক করতে পারি না যে আপনি কোথায় শেয়ার করেছেন। সো এই জন্য যাদের নামের উপরে আর কি শেয়ারার আসে, যাদের প্রোফাইল লক করা থাকে তাদের নামের উপরে কিন্তু শেয়ারার আসে না, যাদের নামের উপরে শেয়ারার আসে আমরা শুধু তাদের নামগুলোই আর কি টোকেনে লিখি। সো এরপরে হচ্ছে নেক্সট মানে ফ্রন্ট সাইডটা আমি দেখিয়ে নিই, ফ্রন্ট সাইডটা একটু দেখে। এই ড্রেসটার হচ্ছে আপনার এইখান থেকে হচ্ছে আপনার প্রিন্টটা শুরু, এইখান থেকে খুবই সুন্দর করে এই যে ফ্লাওয়ারের কিছু প্রিন্ট আছে এই জায়গাগুলোতে, দেখেন খুবই সুন্দর করে এই জায়গাগুলো ফ্লাওয়ারের কিছু প্রিন্ট আছে। এটা হচ্ছে আপনার ড্রেসের একটা সাইডে পড়বে, এই জায়গাগুলোতে পড়বে, কর্নারের দিকে আর কি এই জিনিসগুলো পড়বে একটা সাইডের ড্রেসের। সো এইটা হচ্ছে আপনার যখন বানাবেন এই সাইডটাতে থাকবে এই প্রিন্টগুলো। ওকে, আর এমব্রয়ডারিটা থাকবে হচ্ছে এইখানে। এরপরে নিচের জিনিসটা দেখেন, যখন এমব্রয়ডারিটা এ পর্যন্ত বসবে, এমব্রয়ডারির নিচ থেকে হচ্ছে এই জিনিস এখানে একটা সুন্দর একটা ফ্লাওয়ার বসবে, এবং ফ্লাওয়ারটা হচ্ছে আপনার একটা সুন্দর একটা পার্পেল টাইপের একটা কালার দিয়ে অনেক সুন্দর করে হোয়াইট কিছু বেলিফুল টাইপের ফ্লাওয়ার দিয়ে হচ্ছে এখানে প্রিন্টটা করা আছে। এরপরে নিচে গিয়ে নিচের প্রিন্টটা একটু দেখেন, এই জায়গার প্রিন্টটা খুবই সুন্দর, মানে এটা একদম পুরো ড্রেসটার লুকটাই চেঞ্জ করে ফেলে। এরপরে নিচের দিকে এরকম একটা বর্ডারের মতো প্রিন্ট আছে। ওকে, এই যে দেখেন এই জায়গাটা প্রিন্টটা পাচ্ছেন ড্রেসের সাথে, এই যে এখানে একটা প্রিন্ট, এরপর নিচে গিয়ে হচ্ছে আরেকটা প্রিন্ট। সো এই হচ্ছে ড্রেস দেখিয়ে দিলাম, বডি আছে হচ্ছে 56 প্লাস, লেন্থ আছে হচ্ছে আপনার 47 প্লাস, 48 থেকেও বেশি হবে। সো এইটা হচ্ছে আমি বানিয়েছি এইখানে আমার পড়েছে, সো আমি এইখানে ধরে দেখাচ্ছি, উপরে এতখানি কাপড় হচ্ছে আমি বাদ রেখে তারপরে বানিয়েছি। সো এইখানে আমি এখন এটাকে ধরে দেখ, আচ্ছা স্লিভসটা দেখাই নাই, স্লিভসটাই হচ্ছে সব থেকে সুন্দর জিনিস, আমি একদম ফুল স্লিভ করেছি, আপনারা চাইলে একদম ফুল স্লিভ করে নিতে পারেন। স্লিভের ডিজাইনটা দেখেন একদম ব্যাক সাইডের সাথে ম্যাচিং করে উপরের হচ্ছে ব্লু পোর্শনটা রেখেছে, এরপর এখানে একটু হালকা পার্পেল টাইপের কালার, আর এই জায়গাগুলোতে অনেক সুন্দর করে আপনার প্রিন্ট করে দেওয়া আছে। ওকে, সো এইটা হচ্ছে আপনার স্লিভের ডিজাইনটা, ফুল স্লিভ আসবে ফ্রন্ট এবং ব্যাকে দুইটা সাইডেই হচ্ছে আপনার স্লিভ অ্যাটাচড করা থাকে। এটা আমাদের দুইটা শোরুমে অ্যাভেলেবেল আছে, উত্তরা এবং ধানমন্ডি, আপনারা যেখান থেকে খুশি সেখান থেকে চাইলে এটাকে পিক করে নিতে পারেন। সো এটার পেছনে হচ্ছে এই যে এটার পেছনেও হচ্ছে আপনার কিছু মানে কাপড় থাকে, আমি সেটা ফেলে দিতে হবে, আমি এটা খুলে তারপরে আর কি দেখাই যেন আপনারা বুঝতে পারেন জিনিসটা আসলে কত সুন্দর, এমব্রয়ডারিটা আসলে কত বেশি সুন্দর এবং কত ভালো কোয়ালিটির মধ্যে আসছে। তো এটা হচ্ছে আপনার ফেলে দাও তো একটু, সবগুলো আমি খুলছি না, কিছু উঠাই ফেলছি, বাকিটা তো আপনারা যখন টেইলরকে দিবেন সে এমনিতেই উঠাই দিবে, উঠায় দেন আপনার বসিয়ে দিবে এমব্রয়ডারিগুলো। ওকে, আমার টেইলর তো ওইভাবেই বানিয়ে দিয়েছে। সো এই হচ্ছে আপনার এমব্রয়ডারিটা, কিন্তু দেখেন এখানে কিন্তু টোটাল আপনারা এরকম তিনটা এমব্রয়ডারি পাচ্ছেন। ওকে, এরকম তিনটা এমব্রয়ডারি পাচ্ছেন, এমব্রয়ডারি নিচে একটা হোয়াইট কালারের ফয়েল পেপার অ্যাড করা আছে, এই এটা আপনার যখন টেইলর আর কি বানাবে তখন এই জিনিসটা খুলে তারপরে হচ্ছে এমব্রয়ডারিটা বসাবে, তখন জিনিসটা হচ্ছে অনেক সুন্দর এবং পারফেক্ট হয়ে যাবে। এই যে দেখ, এইখান থেকে হচ্ছে জিনিসটা এরকমভাবে বসবে,
যখন জিনিসটা আপনারা এই যে এইখানটাতে বসাবেন, আমার টেইলর একটু বেশি কর্নার করে ফেলেছে এখানে দেখা যাচ্ছে না, বাট এটা মেইনলি হচ্ছে আপনার এই জায়গাটাতে বসবে। হ্যাঁ, মেইনলি হচ্ছে আপনার একদম ফ্রন্টের মাঝখানে বসবে এবং এই সাইডটাতে যে পিংটা আছে এটা এরপরে হচ্ছে দেখা যাবে। আমি একটু ভাস করে বসিয়ে দেখাই যেন বোঝা যায় জিনিসটা। এই যে দেখেন খুবই সুন্দরভাবে এটার সাথে পিংটা আর কি বোঝা যাবে, এরকমভাবে আপনারা মিলায় দুইটা একসাথে এরকমভাবে বসিয়ে নিতে হবে। ওকে, তো এটা হচ্ছে আপনার নেকের মধ্যে এমব্রয়ডারিটা, খুবই এক্সক্লুসিভ কিছু ফ্লাওয়ার দিয়ে প্লাস হচ্ছে এমব্রয়ডারি করে হচ্ছে জিনিসটা বসানো আছে। অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে এমব্রয়ডারিটা, এই যে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে হচ্ছে এমব্রয়ডারিটা আসবে। পেছনে আবার বলছে একটা ফয়েল পেপার অ্যাড করা আছে, সেটা যখন উঠায় ফেলবেন টিস্যু কাপড়টা থেকে এমব্রয়ডারিগুলো একদম সুন্দরভাবে বোঝা যাবে। এই যে দেখেন যখন জিনিসটা উঠায় ফেলছে তখন কিন্তু জিনিসটা অনেক সুন্দর হয়ে গেছে, পুরো জিনিসটা একদম কর্নার এইখান থেকে শুরু করে আমারটা বেশি কর্নার করে ফেলেছে। আপনারা আরেকটু এদিকে সরিয়ে বানাবেন যেন ফ্লাওয়ারের সাথে জিনিসটা খুব সুন্দরভাবে আর কি বসে থাকে। ওকে, তো এরপরে হচ্ছে কোথায়, ঠিক আছে, ঠিক ধরছি, দেখো যে ঠিক ধরছি কিনা। ওকে, সো এরপরে হচ্ছে এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্টের ইয়োকটা গেল। এখন হচ্ছে আমি এটার সালোয়ারের এমব্রয়ডারিটা দেখাই। এই সালোয়ারের যে একটা সুন্দর একটা এমব্রয়ডারি আছে অনেক চড়া, দেখেন এই জিনিসটা হচ্ছে আপনার সালোয়ারে বসবে। সালোয়ারটা দেখে নেন, খুবই সুন্দর একটা লুক আছে সালোয়ারটাতে, অনেক সুন্দর একটা এমব্রয়ডারি, খুবই সুন্দর একটা সালোয়ার। তো এই সালোয়ারটা না আপনারা অনেক আরও অনেক ড্রেসের সাথে ম্যাচিং করে পরতে পারবেন। তো এই হচ্ছে আমার এমব্রয়ডারিগুলো দেখিয়ে দিলাম সব ডিটেলসে। তো এখন হচ্ছে এটার আমার সালোয়ারটা দেখানোর পালা। সালোয়ারটা পাচ্ছেন হচ্ছে 100% পিওর কটনের মধ্যে, সেম ড্রেসের কালারের মধ্যে, বাট সালোয়ারের ম্যাটেরিয়ালটা খুবই কমফোর্টেবল, খুবই সফট একটা সালোয়ার আমি পরে আছি, সো আমি বুঝতে পারছি জিনিসটা আসলে কি পরিমাণ কমফোর্টেবল আছে। এটা হচ্ছে 100% কটনের মধ্যে আছে সালোয়ার, ড্রেসটা হচ্ছে সিল্ক কটনের মধ্যে থাকবে ম্যাটেরিয়াল, সালোয়ারটা থাকবে হচ্ছে কটনের মধ্যে, আর ওনারটা থাকবে হচ্ছে আপনার শিফন সিল্কের মধ্যে। হ্যাঁ, সিল্কের মধ্যে থাকবে ওনার ম্যাটেরিয়ালটা। তো আমি এখন ওনারটা দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। ড্রেসের রিয়েল পিক আমরা পেজে পোস্ট করে দিব, তখন আপনারা আরো ভালোভাবে জিনিসটা দেখে বুঝে আর কি পারচেস করতে পারবেন, ঠিক আছে, দেখে বুঝে ভালোভাবে দেখে তারপরে হচ্ছে পারচেস করতে পারবেন। এখন এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি, ওড়নাটা দেখিয়ে দিচ্ছি, ওড়নাটা হচ্ছে খুবই সুন্দর একটা। এদিকে চলে আসতে হবে, ওইটা ভেতরে দাও, এদিকে আসলে দেখা দেখা যাবে না, তো এখানে আসো, তাহলে আমি এটা আনতে গেলে পড়ে যাবে এটা। এইটা হচ্ছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আপনার ওড়নাটা, দেখেন ওড়নাটা আমি আবার সিঙ্গেল করে দেখিয়ে দিব, কারণ এই ওড়নাটা হচ্ছে অনেক সুন্দর একটা ওড়না আছে শিফন এবং সিল্ক। আমারটা মনে হয় ভেতরেরটা মনে হয় পেঁচাই গেছে, দেখ। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার ওড়নাটা, ওড়নাটা কিন্তু হিউজ বড়। হ্যাঁ, ওড়নাটা কিন্তু হিউজ বড়, জাস্ট ওড়নাটা দেখেন খুবই সফট একটা আপনার স্কাই কালারের মধ্যে দিয়ে এত সুন্দর করে প্রিন্ট করা আছে। এটার প্রিন্টগুলো মানে মারাত্মক মাথা নষ্ট একটা প্রিন্ট করা। এটা কিন্তু সিল্কের মধ্যে আছে ওড়নাটা, ওকে, ওড়নাটা আছে হচ্ছে সিল্কের মধ্যে। ড্রেসের ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার মুসলিন কটন অথবা সিল্ক কটন, যে যেই নামে চিনেন এই ড্রেসের ম্যাটেরিয়ালটা হচ্ছে মুসলিন কটন অথবা সিল্ক কটন, যেটা আপনারা চিনেন ওইভাবে বুঝতে হবে। তো এইটার সাথে হচ্ছে পাচ্ছেন এই সুন্দর ওড়নাটা। এখন ড্রেসটার রিজনেবল প্রাইসটা বলে দেই, দেখি এটা দাও, ক্যাটালগটা দাও। ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে মাত্র, এই ড্রেসগুলোর প্রাইস কেমন হয় আপনারা জানেন, 1800-1850 টাকা এরকম হয়। সো এটা আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1700 টাকাতে। ওকে, সো যার লাগবে স্ক্রিনশট সহ দ্রুত ইনবক্স করে ফেলেন। এটা আবার বলছি, এটা কিন্তু পিওর কটনের ড্রেস না, এটা হচ্ছে আপনার সিল্ক কটনের ড্রেস। সিল্ক কটনের ড্রেসের প্রাইস অবশ্যই আপনারা জানেন যে কেমন হয়। তো এটা আপনারা আমাদের পেজের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 1700 টাকাতে। অনেক সুন্দর একটা ড্রেস, মানে এত সুন্দর কালার কম্বিনেশনে আসলে ড্রেস খুবই কম আসে, ঠিক আছে, নর্মালি তো ড্রেস আসেই, বাট এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আসলে খুব কম আসে। এটা একটা সিল্ক কটনের মধ্যে আছে ড্রেস, তার মধ্যে আবার আপনার সিল্কের ওনার সাথে পাচ্ছেন। এই যে ড্রেসের আরেকবার দেখিয়ে দিচ্ছি, প্রিন্টটা দেখে নেন, খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে। কালারটা হচ্ছে পাউডার ব্লু কালার, সাথে হচ্ছে আপনার তিনটা এমব্রয়ডারি পাচ্ছেন। একটা হচ্ছে অনেক বড় একটা এমব্রয়ডারি, যেটা কিনা এই যে আমি হচ্ছে ড্রেসের মধ্যে বসিয়েছি, বাট আমারটা হচ্ছে এইখানে বসিয়েছে, তো এই জন্য এরকম কর্নারে চলে গেছে। বাট আপনারা এইখানে বসাবেন তাহলে জিনিসটা একদম মাঝখানে থাকবে এবং দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। হ্যাঁ, সে বুঝে নেয় নাকি জানি না, আমারটা একদম এই কর্নারে দিয়ে দিয়েছে, বাট আপনারা জিনিসটা এই এরকমভাবে সুন্দর করে ওরা ক্যাটালগে মাঝখানে এই একটু সাইড করে মাঝখানে এখানে বসিয়েছে। ওকে, ড্রেসের মিডলের যে এমব্রয়ডারিটা আর সালোয়ারের এমব্রয়ডারি দুটো তো দেখিয়ে দিয়েছি। ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র 1700 টাকা প্রাইস। এখন আমি এটার ওড়নাটা একটু দেখাই, আমারটা দিয়ে
জাস্ট এই ঘর পর একটু দেখাই দেখেন ওনার প্রিন্ট আসলে কি পরিমাণ সুন্দর আছে, তারা ওইটাও দেখাবো। এই যে দেখেন ড্রেসের যে ওনার যে প্রিন্টটা আছে, জাস্ট একটু খেয়াল করেন কি পরিমাণ সুন্দর আছে ওনার প্রিন্টটা, খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে ড্রেসের সাথে এত সুন্দরভাবে কম্বিনেশন হয়, খুবই সুন্দরভাবে কম্বিনেশন হয়। প্রাইস হচ্ছে মাত্র আপনার 1700 টাকা। ওকে, যার লাগবে অবশ্যই স্ক্রিনশট সহ ইনবক্স করে দিবেন। আমি আরেকবার হচ্ছে এটার ওনাটা দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে, এরকমভাবে যেন এটা বুঝে নিতে পারেন, মানে কোনো কনফিউশন না থাকে, আপনার একদম শিওর হয়ে অর্ডার প্লেস করেন। ওকে, শিওর হয়ে অর্ডার প্লেস করেন। এই হচ্ছে এটার ওনা, লেন্থ চওড়া সবকিছু দেখে নেন। খুবই সফট একটা সিল্কের মধ্যে আছে ওনাটা, আর কালার কম্বিনেশনগুলো তো অসম্ভব সুন্দর করে কম্বিনেশন করা আছে। প্রাইস হচ্ছে মাত্র 1700 টাকা। ওকে, আচ্ছা একটা লিখে দিয়েছি 1700 টাকা, সো আমি এটা হচ্ছে পিন করে দিই। এখন হচ্ছে কি দেখাবো, এখন হচ্ছে বিন সাইডের সিল্ক দেখাবো, মানে বিন সাইডের থ্রি পিস দেখাবো। সো যারা কিনা বিন সাইডের থ্রি পিস চাচ্ছিলেন, তারা আজকে হচ্ছে এগুলো থেকে দেখে পারচেস করে নিতে পারেন। ওকে, সো এখন হচ্ছে আমি মিন সাইজের থ্রি পিস দেখাচ্ছি। এগুলার হচ্ছে নর্মালি আপনার সব সাইজ অ্যাভেলেবেল নাই, কয়েকটার আছে সাইজ আর কিছু সাইজ অ্যাভেলেবেল নাই। আমি ব্লু কালারটা দেখাচ্ছি, এটা আবার রিস্টক হয়েছে। এগুলোর সাথে হচ্ছে আপনার সিল্কের ওড়না পাচ্ছেন, আর ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে লন। অরিজিনাল বিন সাইজের কালেকশন দেখাচ্ছি, থ্রি পিস আমি দেখাচ্ছি নেকের মধ্যে পোর্ট। আর আমি যেটা পরে আছি এটা হচ্ছে একটা ইন্ডিয়ান কালেকশন, ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেস, যেটা কিনা আপনার পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সন। বাট এখন যেগুলো দেখাচ্ছি এগুলো অরিজিনাল পাকিস্তানি ড্রেস। ওকে, নেকের মধ্যে হচ্ছে পুরো জিনিসটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা থাকবে, একদম ফুল আপনার এই পর্যন্ত হচ্ছে এমব্রয়ডারি থাকবে, এই পর্যন্ত জুড়ে হচ্ছে এমব্রয়ডারি আছে এই পর্যন্ত। এরপর এই জায়গাগুলো হচ্ছে আপনার প্রিন্ট করা আছে, এবং এখানে একটা জরি সুতার লেস আছে। এরপরে গিয়ে হচ্ছে পর ড্রেসটার প্রাইস হচ্ছে 1700 টাকা। ওকে, আপনার এটার হচ্ছে ড্রেসের নিচে হচ্ছে এরকম সুন্দর করে টার্সেল করা আছে, দেখে নেন। ড্রেসের নিচে হচ্ছে এরকম সুন্দর করে আপনার রেড গ্রিন কালার দিয়ে হচ্ছে টার্সেল করা আছে, এই যে খুবই সুন্দর করে হচ্ছে টার্সেল করা হচ্ছে। এরপরে এটার আমি দেখিয়ে দিচ্ছি, স্লিভসটা দেখিয়ে নিচ্ছি। স্লিভসটা হচ্ছে এটা ব্লু কালারের মধ্যে স্লিভসটা থাকবে। এখানে আপনার একটা জরি সুতার লেস আছে, এবং সামনের দিকেও আপনার এরকম সুন্দর করে প্রিন্ট করা, প্রিন্টগুলো জাস্ট একটু দেখেন। এরপরে এখানে গিয়ে হচ্ছে আরেকটা লেস আছে। সো এই হচ্ছে আমার ফ্রন্ট সাইড, ব্যাক সাইডটা দেখাচ্ছি। আমি দেখাচ্ছি হচ্ছে আপনার মিডিয়াম সাইজটা। ওকে, আমার যেটা আমি ধরে আছি এটা হচ্ছে মিডিয়াম সাইজ। আপনার এটার মধ্যে হচ্ছে লার্জ এবং স্মল এই দুইটা সাইজও এখন অ্যাভেলেবেল পাবেন। আমি নিতে চাই, পেজে ইনবক্স করে ফেলেন আপু, যেটা লাগবে পেজে ইনবক্স করে ফেলেন। আর অবশ্যই ড্রেস যখন যাবে আপনার কাছে ডেলিভারি বয়ের সামনে, দেখে শুনে বুঝে তারপর পেমেন্ট করবেন। দেখে শুনে বুঝে, মানে বুঝে না পা ভালোভাবে দেখে না, দেখে না চেক করে ডেলিভারি বয়কে কোনো পেমেন্ট করবেন না। ওকে, যদি দেখেন যে না আমার ড্রেসে একটা সমস্যা আছে, সঙ্গে সঙ্গে ডেলিভারি বয়ের সামনে চেক করে ব্যাক করে দিবেন। সালোয়ারটা দাও তো, সালোয়ারটা হচ্ছে এইটা। সালোয়ার পাবেন হচ্ছে এরকম সুন্দর একটা ব্লু কালারের মধ্যে, স্ট্রেট কাট প্যান্টের সিস্টেম থাকে এগুলো, এরকম একটা প্যান্ট পাচ্ছেন এটার সাথে। আর এটার ওড়নাটা দেখিয়ে নিচ্ছি, ওড়নাটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে, ওড়নাটা পাবেন হচ্ছে সিল্কের মধ্যে, ওড়নাটা দেখে নেন। খুবই সুন্দর একটা, এদিকে আসো না, এদিকে আসতে হবে তো। ওড়নাটা পাবেন হচ্ছে সিল্কের মধ্যে, ওড়নাটা এই যে দেখেন কর্নার করে দিলে, হ্যাঁ তো এই হচ্ছে এটার ওড়নাটা। ওকে, যার লাগবে স্ক্রিনশট নিয়ে ফেলেন। এগুলোর প্রাইস হচ্ছে আপনার 3000 টাকা, এগুলোর প্রাইস হচ্ছে 3000 টাকা। যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট সহ ইনবক্স করে ফেলেন। এটা হচ্ছে আপনার ওড়নাটা সিল্কের মধ্যে থাকবে, প্রাইস হচ্ছে আপনার মাত্র 3000 টাকা। ব্লু কালারটা যার প্রয়োজন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন। এইটার ইয়েলো কালারটাও আছে, বাট ইয়েলো কালারটা মাত্র হচ্ছে আপনার শুধুমাত্র এল সাইজ আছে অ্যাভেলেবল। ইয়েলোটা দাও, শুধুমাত্র এল সাইজ আছে। তোমার ড্রেসটা ধরো এসএস দিব, আমার ড্রেসটা এসএস নেবেন, একটু সাথে থাকে না তো আমি আবার দেখে দিব। এই যে এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই যে এটা হচ্ছে ক্যাটালগটা, অরিজিনাল আলজারার একটা ড্রেস। এটা হচ্ছে আপনার একটা ইন্ডিয়ান ড্রেস, সিল্ক কটনের মধ্যে আসছে ড্রেসটা। প্রাইস হচ্ছে আপনার অনলি, আচ্ছা লং হচ্ছে পাকিস্তানি ড্রেসগুলো লং হচ্ছে 41 আপু, লেন্থ হচ্ছে 41। বাট এইটা যে ড্রেসটা যেটা আমি পরে আছি এটা লেন্থ হচ্ছে 47+ পাবেন। এরপরে হচ্ছে আমি মাস্টার্ড যে কালারটা ছিল ওটাও দেখিয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র এল সাইজ আছে, বাকি সাইজগুলো অ্যাভেলেবেল নেই। ওকে, যদি এটা কারো এল সাইজ পছন্দ হয় নিতে পারেন। ফুল জিনিসটা হচ্ছে এমব্রয়ডারি করা নেকের মধ্যে, যত দেখতে পাচ্ছেন আপু। দাম বিন সাইজের দাম হচ্ছে 3000 টাকা, আর আমি যেটা পরে আছি এটার প্রাইস হচ্ছে মাত্র 1700 টাকা। সো যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। বিন সাইজের এগুলো আছে, আপনার একদম ফুল এই পর্যন্ত এমব্রয়ডারি পাচ্ছেন।
পুরো জিনিসটার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি থাকবে, পাশের জিনিসটা হচ্ছে এরকম সুন্দর করে আপনার প্রিন্টেড থাকবে। এরপর নিচের জায়গাটা দেখিয়ে দিচ্ছি, এগুলো অলরেডি আমরা একটা লাইভে দেখিয়েছিলাম, এখন যেগুলো রিস্টক হয়েছে এবং প্লাস হচ্ছে আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল আছে সেই সাইজগুলো আমি মেনশন করে দিচ্ছি। ওকে, সো এটার নিচের পোর্শনটা দেখে নেন, খুবই সুন্দর। এবং এরপরে নিচে গিয়ে এরকমভাবে একটা আপনার খুবই সুন্দর করে একটা ডিজাইন করা আছে। আমি ব্যাক সাইডটা দেখিয়ে নিচ্ছি, ব্যাক সাইডটা অনেক সুন্দর করে এভাবে প্রিন্ট করা থাকবে। কালারটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে আপনার গ্রিন ব্লু রেড এরকম কালার দিয়ে হচ্ছে কম্বিনেশন করা। নিচের যে প্রিন্টটা আছে খুবই সুন্দর, দেখেন নিচের যে প্রিন্টটা আছে ডিজিটাল প্রিন্টটা অনেক বেশি সুন্দর। প্রাইস হচ্ছে 3000 টাকা, যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন। স্লিভসটা হচ্ছে আপনার এইটা, স্লিভের মধ্যে এখানে একটা লেস পাবেন, সামনে গিয়ে হচ্ছে আরেকটা লেস পাবেন, আর এই জায়গাটা হচ্ছে আপনার সুন্দর করে প্রিন্ট করা আছে স্লিভের সামনে। সো এই হচ্ছে ড্রেস, আমি সালোয়ারটা দেখাচ্ছি, সালোয়ারগুলো কিন্তু সব রেডি করা আছে, প্যান্ট সিস্টেমে সালোয়ারগুলো পাবেন, আর ওড়নাটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে থাকবে, ওড়নাটা পাবেন হচ্ছে সিল্কের মধ্যে। সো যার এটা লাগে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, কালারটা খুবই সুন্দর, প্রাইস হচ্ছে মাত্র 3000 টাকা, যেটা পছন্দ হবে স্ক্রিনশট সহ ইনবক্স করে দিতে হবে। ব্রাহ্মণবাড়ি অবশ্যই ডেলিভারি হয়, এসে পরিবহনে ক্যাশ অন ডেলিভারি নিতে হবে। ওকে, এসে পরিবহনে 100% ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা, যদি কেউ এসে পরিবহন নিতে চান নিয়ে নিতে পারেন। ড্রেস এটা শুধুমাত্র এল অ্যাভেলেবেল আছে, ইন্ডিয়াতে হবে না আপু, শুধু বাংলাদেশের মধ্যে আপু, ইন্ডিয়াতে হবে না, কারণ আমরা দেখা যায় যে ম্যাক্সিমাম সব ড্রেসই আমাদের ইন্ডিয়ানই থাকে আপু। তো এটা ইন্ডিয়ান থাকে এবং কিছু হচ্ছে পাকিস্তানি থাকে, সো ইন্ডিয়াতে তো আমরা আবার সেন্ড করতে পারবো না আপু। এটা হচ্ছে আপনার ওড়নাটা। ওকে, এরপরে নেক্সট কালারে যাচ্ছি, সুন্দর একটা এই ব্ল্যাক কালার ড্রেসটা আমি পরেছিলাম। সো এইটা এখন আপনারা স্টকে পেয়ে যাচ্ছেন, স্মল সাইজ আছে, মিডিয়াম লার্জ সাইজ আছে, দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে। আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার লার্জ সাইজ, বাট এটা স্মল সাইজও আপনার অ্যাভেলেবেল পাবেন। এটা হচ্ছে পুরো জিনিসটা আপনার নেকের মধ্যে এরকম সুন্দর একটা আপনার কলার স্টাইল থাকে, কলার মতো করে স্টাইল থাকবে, এবং পুরো জিনিসটা হচ্ছে খাড়ি প্রিন্টের উপরে আছে, খাড়ি প্রিন্টের উপরে আছে। এই পাশে একটা বর্ডার আছে, দেখেন এইখানে আপনার স্লিভের সাথে এইখানে নিচে একটা সুন্দর রেড কালারের বর্ডার আছে, সাথে কিন্তু এমব্রয়ডারি করা একদম পুরো এই পর্যন্ত, একদম আপনার এইখান থেকে শুরু করে নিচ পর্যন্ত একটা বর্ডার করা আছে, সাথে এমব্রয়ডারিও দিয়ে দেওয়া আছে, আর পুরো বডির মধ্যে হচ্ছে খাড়ি প্রিন্ট করা আছে, ফুল বডির মধ্যে হচ্ছে খাড়ি প্রিন্ট করা আছে। সব থেকে বড় ব্যাপার কি জানেন, এটা যখন পরবেন না মানে এত কমফোর্টেবল, সাথে হচ্ছে এটা মানে ফিটিংসটাও খুবই সুন্দর, মানে স্টাইলটাও খুবই সুন্দর, পরার পরে খুবই সুন্দর লাগবে। সো এটা হচ্ছে আপনার স্লিভের ডিজাইনটা দেখে নেন, স্লিভসের এখানে হচ্ছে দুইটা এমব্রয়ডারি প্যানেল আছে, এরপরে নিচে গিয়ে একটা আপনার গোল্ডেন বর্ডার আছে। এটা হচ্ছে আপনার স্লিভসটা একদম ফুল স্লিভ আসবে, ব্যাক সাইডটাও দেখিয়ে নিচ্ছি, ব্যাক সাইডটাও আপনার ফুল খাড়ি প্রিন্টের মধ্যে থাকবে, ব্ল্যাকের মধ্যে হচ্ছে রেড কালার কম্বিনেশন, খুবই সুন্দর একটা কম্বিনেশন। সাথে হচ্ছে ব্ল্যাক কালার প্যান্ট পাচ্ছেন, লনের মধ্যে প্যান্টটা, আর ওড়নাটাও হচ্ছে আপনার লনের মধ্যে, ফুল ওড়নার মধ্যে আপনার খাড়ি প্রিন্ট করা থাকবে। ওড়নাটা দেখে নেন, ওড়নাটা খুবই সুন্দর, রেডের মধ্যে হচ্ছে ওড়নাটা, এই যে দেখেন খুবই সুন্দর রেডের মধ্যে হচ্ছে ওড়নাটা। এটার প্রাইস হচ্ছে মাত্র 2700 টাকা, কারো ভালো লাগলে স্ক্রিনশট করে ইনবক্স করে দিতে পারেন। এটাও হচ্ছে বিন সাইডের একটা কালেকশন, যেটা কিনা আপনার ব্ল্যাক রেড কম্বিনেশন আছে, ফুল ওড়না হচ্ছে আপনার খাড়ি প্রিন্ট করা আছে। ওকে, 2700 টাকা প্রাইস, স্মল এবং হচ্ছে লার্জ দুইটা সাইজ অ্যাভেলেবেল, স্মল এবং লার্জ। লার্জটার বডি হচ্ছে আপনার 46, স্মলটার বডি হচ্ছে 38, আর কোনো কিন্তু সাইজ নাই। সো যাদের এই দুটো সাইজ প্রয়োজন তারা ব্ল্যাকটা নিয়ে নিতে পারেন। এরপরে নেক্সট কালারে যাচ্ছি, নেক্সট কালারটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর সি ব্লু কালার, খুবই সুন্দর একটা সি ব্লু কালার। হোয়াইট কালার আছে আপু, না আপু এগুলোর মধ্যে হোয়াইট কালার নেই। সো এটার পরে হচ্ছে একটা সি ব্লু কালার দেখাচ্ছি, এটাও খুবই সুন্দর, ফুল বডি হচ্ছে, ব্ল্যাকটার প্রাইস হচ্ছে 2700 টাকা আপু। এটা হচ্ছে ফুল বডি এমব্রয়ডারি করা, এই যে দেখেন ফুল বডি কিন্তু এমব্রয়ডারি করা, এই পর্যন্ত যা যা দেখতে পাচ্ছেন নেকের মধ্যে সব জিনিসটাই হচ্ছে আপনার ফুল এমব্রয়ডারির উপরে আসবে। কালারটাও খুবই সুন্দর, কপার কালার দিয়ে হচ্ছে এমব্রয়ডারিটা করে দেওয়া আছে, ফুল কপার কালার দিয়ে হচ্ছে এমব্রয়ডারিটা করে দেওয়া আছে। যারা শেয়ার করছেন অবশ্যই শেয়ার করে শেয়ারটা লিখবেন। আচ্ছা, এটা ফুল বডি হচ্ছে এমব্রয়ডারি করা, এই জায়গাগুলো সব এমব্রয়ডারি করা, হ্যাঁ এই জায়গাগুলোও কিন্তু সব এমব্রয়ডারি করা আছে, যা যা দেখতে পাচ্ছেন বডির মধ্যে সম্পূর্ণ জিনিসটা এমব্রয়ডারি। এরপর এইখান থেকে হচ্ছে আপনার প্রিন্ট করা, প্রিন্টের কালারটাও খুবই সুন্দর। স্লিভসটা দেখিয়ে নিচ্ছি, স্লিভসটা হচ্ছে এটা, এই যে দেখেন
স্লিভের ডিজাইনটা এরকম আসবে, স্লিভের সামনে একটা কপারে লেস থাকবে এবং এইখানে একটা লেস আছে, এখানে একটা লেস আছে, পুরো স্লিভসটা এরকম আসবে। ব্যাক সাইডটা দেখে নেন, ব্যাক সাইডটাও অনেক সুন্দর। এটা এটার প্রাইসও 3000 টাকা, এটার সাথেও সিল্ক ওড়না পাচ্ছেন, এটার সাথেও হচ্ছে সিল্ক ওড়না পাচ্ছেন, প্রাইস 3000। এটা সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে, 38 থেকে শুরু করে 46 পর্যন্ত সব সাইজ এটার অ্যাভেলেবেল আছে। এখন আমি এটা সালোয়ারটা দেখিয়ে নিচ্ছি, বডির কালারে থাকবে হচ্ছে সালোয়ারটা, আর ওড়নাটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে, ওড়নাটা হচ্ছে সিল্কের মধ্যে। যার পছন্দ হয় স্ক্রিনশট সহ ইনবক্স করে দিতে পারেন। প্রাইস হচ্ছে 3000 টাকা। ওকে, খুবই সুন্দর সিল্কের এই যে ওড়না, পাশটা হচ্ছে এরকমভাবে সেলাই করা থাকবে, ওড়নাটা এরকম আসবে, খুবই সুন্দর একটা ওড়না সিল্কের মধ্যে। প্রাইস হচ্ছে আপনার 3000 টাকা। ওকে, এরপরে আরেকটা আপনাদের পপুলার ড্রেস, সেটা রিস্টক হয়েছে, এটা দেখিয়ে নিচ্ছি, এটাও রিস্টক হয়েছে। এটার কী কী সাইজ অ্যাভেলেবেল আছে, মোটামুটি 38 থেকে 46 পর্যন্ত সবগুলো অ্যাভেলেবেল থাকার কথা। আপনি পেজে ইনবক্স করেন, ওখান থেকে আপনাকে এটার সাইজ কনফার্ম করে দিবে। ওকে, সো এইটার নেকের মধ্যেও হচ্ছে, এটা পুরোটা হচ্ছে এমব্রয়ডারি করা আছে, একদম ফুল নেকের মধ্যে এই পর্যন্ত, 38 থেকে 46 যাদের লাগবে তারা ইনবক্স করেন এটার জন্যে। সো নিচের প্রিন্টটা দেখে নেন, পুরো জিনিসটা হচ্ছে এভাবে খাড়ি প্রিন্ট করা আছে, পাশেও আপনার খাড়ি প্রিন্ট করা থাকবে, ব্যাক সাইডটাও এরকমভাবে প্রিন্ট করা থাকবে, ফুল ব্যাক সাইডটা। স্লিভসটা হচ্ছে আপনার এটা, স্লিভের সামনে দুইটা এরকম লেস থাকবে। এরপরে এটা হচ্ছে ওড়নাটা দেখাচ্ছি, পিঙ্ক কালার আছে, এটাই তো পিঙ্ক কালার আপু, এই যে এটা হচ্ছে সালোয়ারটা, আর ওড়নাটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে, এই যে ওড়নাটা হচ্ছে দুইটা কালারের মধ্যে হচ্ছে আপনার শেডের মধ্যে থাকবে, মাঝখানটা হচ্ছে আপনার একটা সুন্দর ক্রিমি কালার, তার মধ্যে হচ্ছে খাড়ি প্রিন্ট করা, এবং পাশটা হচ্ছে আপনার সেম ড্রেসের কালার দিয়েই হচ্ছে খাড়ি প্রিন্ট করা। তো এটার প্রাইস হচ্ছে 2900 টাকা। ওকে, এটা কিন্তু 3000 না, এটার প্রাইস হচ্ছে 3 কালার আছে, আচ্ছা, ওকে ওকে। সো এটা হচ্ছে আপনার ওড়নাটা, ওকে, যার লাগবে স্ক্রিনশট সহ ইনবক্স করে দিতে পারেন। প্রাইস হচ্ছে এটার 2900 টাকা। এরপরে নেক্সট ড্রেসে যাচ্ছি, নেক্সট ড্রেস হচ্ছে এটা, এটাও রিস্টক হয়েছে, এটা ছিল হচ্ছে আপনার সুন্দর একটা ইটা কালার অথবা ব্রাউন কালার, ব্রাউন টাইপের কালারের মধ্যে। সো এটারও সবগুলো সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন। ওকে, যার লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। পুরো বডির মধ্যে হচ্ছে কপার কালার দিয়ে এমব্রয়ডারি করে দেওয়া আছে নেকের মধ্যে, সাথে পুরো জিনিসটাই হচ্ছে এমব্রয়ডারি করা, মাঝখানে যা যা দেখতে পাচ্ছেন পুরো জিনিসটাই হচ্ছে কপার কালার দিয়ে এমব্রয়ডারি করা, সাথে প্রিন্টও দেখেন, এটার প্রিন্টটা খুবই সুন্দর, খুবই সুন্দর। যার পছন্দ হয় স্ক্রিনশট সহ ইনবক্স করে দিতে পারেন। এই যে পুরো জিনিসটা এরকম থাকবে, অনেক সুন্দর। সো এরপরে হচ্ছে এটার স্লিভসটা দেখিয়ে নিচ্ছি, স্লিভসটাও খুবই সুন্দর। স্লিভের মধ্যে হচ্ছে এখানটাতে হচ্ছে আপনার একটা সুন্দর লেস আছে, সাথে এভাবে টার্সেল করা আছে। ওকে, সাথে টার্সেল করা আছে, ব্যাক সাইডটা দেখিয়ে নিই, এই হচ্ছে আপনার ড্রেসের ব্যাক সাইডটা, ব্যাক সাইডটাও হচ্ছে আপনার সম্পূর্ণ প্রিন্ট করে দেওয়া আছে, সম্পূর্ণ প্রিন্ট করে দেওয়া আছে। এরপরে হচ্ছে এটার আমি সালোয়ারটা দেখাচ্ছি, সালোয়ারটা হচ্ছে এটা, খুবই সুন্দর একদম বডির কালারের হচ্ছে সালোয়ারটা থাকবে। এরপরে আমি ওড়নাটা দেখাই, ওড়নাটা হচ্ছে সিল্কের মধ্যে, ওড়নাটা হচ্ছে সিল্কের মধ্যে। সো যার এটা ভালো লাগবে স্ক্রিনশট সহ ইনবক্স করতে পারেন। প্রাইস হচ্ছে আপনার অনলি এই যে ওড়নাটা, কিন্তু খুবই সুন্দর এটা, ওড়নাটা কিন্তু অনেক সুন্দর, একদম ড্রেসের মতো করেই হচ্ছে আপনার পুরো জিনিসটা প্রিন্ট করা আছে। প্রাইস হচ্ছে আপনার মাত্র 3000 টাকা। যার ভালো লাগবে স্ক্রিনশট সহ ইনবক্স করতে পারেন, যার ভালো লাগবে স্ক্রিনশট সহ ইনবক্স করতে পারেন। প্রাইস হচ্ছে আপু সব এগুলোর প্রাইস হচ্ছে 3000 টাকা আছে, 2700 আছে, আপনার 2900 একটা আছে, আমি দেখিয়ে দিয়েছি। আরেকটা সুন্দর নিউ কালার আসছে, গ্রিন কালার, লেমন টাইপের কালারের মধ্যে, খুবই সুন্দর এই কালারটা, না এখানে বোঝা যায় না, এখান থেকে কালারটা আরও সুন্দর একটা ডিপ কালার আসবে, খুবই সুন্দর একটা ডিপ কালার আসবে। ফুল বডির মধ্যে হচ্ছে এমব্রয়ডারি করা, দেখেন এইখান থেকে হচ্ছে এমব্রয়ডারি শুরু, পুরো জিনিসটার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে, একদম পুরো বডি এই পর্যন্ত হচ্ছে এমব্রয়ডারি করা। এটার মধ্যে সাইজ আছে হচ্ছে স্মল এবং মিডিয়াম, দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে, এমব্রয়ডারির সাথে কিন্তু সিকোয়েন্সও ওয়ার্ক করা আছে এটার মধ্যে। ওকে, এই যে খুবই সুন্দর করে এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা, পাশে এখানে একটা আপনার লেসের বর্ডার করে দেওয়া আছে দুইটা সাইডে, এরপরে পাশটা হচ্ছে এরকমভাবে প্রিন্ট করা আছে। নিচের জিনিস, নিচের জায়গাটা দেখিয়ে নিচ্ছি, এরপর নিচের প্রিন্টটা দেখে নেন, নিচের প্রিন্টটাও খুবই সুন্দর। এই যে এটা হচ্ছে নিচের প্রিন্ট, তারপরে নিচে গিয়ে হচ্ছে একটা লেস ওয়ার্ক আছে। এরপরে আমি স্লিভসটা দেখাই, স্লিভসটা হচ্ছে এটা, স্লিভসটা হচ্ছে এটা, স্লিভের মধ্যেও খুবই সুন্দর করে আপনার প্রিন্ট করা,
स्क्रीनशॉट सह इनबॉक्स करते प्राइस अपना ओनली 3000 টাকা সিল্কের ওনারগুলোর প্রাইস হচ্ছে 3000 টাকা যেটা অন্য যেগুলোর প্রাইস যা ছিল আমি বলে দিয়েছি সো এটা যারা লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে আপনার 3000 টাকা নেক্সট আরেকটা দেখাচ্ছি আচ্ছা সাদাবাহারের একটা আসছে এটা দেখিয়ে নি সাদাবাহারের আঙ্গারখা এটা আসছে এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজ আসছে ওকে শুধু মিডিয়াম সাইজ যারা লাগবে সেই এটার জন্য ইনবক্স করেন আর কেউ কাইন্ডলি এটার জন্য ইনবক্স করেন না কারণ এই ড্রেসটা আমি জানি অনেক ডিমান্ড থাকে আপনারা যাদের শুধু এম সাইজটা লাগে তারা এটার জন্য ইনবক্স করতে পারেন আপু ওড়না এগুলো জর্জেট না আপু এগুলোর সাথে ওড়না কখনোই জর্জেট আসে না যেটা যে ম্যাটেরিয়াল আমি বলে দিচ্ছি এইখানটা হচ্ছে সুন্দর করে একটা কাটওয়ার্কের একটা ডিজাইন আছে পাশে এইখানটা আপনার অনেক সুন্দর একটা টার্সেল আছে দেখেন শুধুমাত্র হচ্ছে टू पिस गुलो आसछे आपु 3600 टाका देखाबो 3650 टाका टू पिस देखाबो इंशाल्लाह कल परशु लाइवे देखाबो एरपर होच्छे नीचे जायगाटा देखे नेन नीचे जायगाटाओ खूब ही सुंदर नीचे जायगार प्रिंट एरकम आसबे एटा होच्छे सादा बाहारेर मध्ये आर एटार साथे जे ओनाटा पाच्छेन एटा होच्छे सरि एटार मध्ये स्लीवसटा होच्छे एटा स्लीवेर सामने एखाने होच्छे आपनार एकटा लेस वार्क आछे एइखानटाते सामनेर दिके एकटा ब्लू कालारेर एकटा लेस आछे बैक साइड टा एरकम थाकबे कलर टा खूब सुंदर बैक साइड एर प्रिंट टा खूब सुंदर लेंथ होच्छे बिन साइड एर गुला 40 ऑन आछे सादा बाहारेर एटा लेंथ होच्छे आपनार 39 आसबे एटार साथे सालोवार टा होच्छे एटा ड्रेसेर कलारेर ही पैंट टा थाकबे आर ओन्नाटा होच्छे थाकबे लॉन एर मध्ये एटार प्राइस होच्छे 2900 टाका कारो भालो लागले अवश्य स्क्रीनशॉट सह इनबॉक्स करे दिबेन आंगारखाटार प्राइस होच्छे 2900 टाका सादा बाहारेर आंगारखार प्राइस टा होच्छे 2900 टाका एई होच्छे एटार लॉन एर ओन्ना ओन्नाटा देखेन कि परिमाण सुंदर এটা হচ্ছে আপনার ফুল ওন্নাটা এরকম সুন্দর করে আপনার প্রিন্ট করা থাকবে ওন্নাটা হচ্ছে আপনার লনের মধ্যে ড্রেসের ম্যাটেরিয়ালও লন সালোয়ারটাও লন প্রাইস হচ্ছে আপনার অনলি 2900 সাদাবাহারে এটা শুধু মিডিয়াম সাইজ অ্যাভেলেবল আছে এরপরে আরেকটা দেখাচ্ছি আরেকটা হচ্ছে আপনার গ্রিন কালার এটাও আপনার হচ্ছে সিল্ক ওন্নার সাথে আসছে এটা দেখে নেন আপু সালোয়ার আছে সবগুলোর সাথে সালোয়ার আছে সুতির ওন্না আচ্ছা এটা আপনার সুতির ওন্নার মধ্যে আসছে তো এটা দেখে নেন এই যে এটা হচ্ছে ফুল বডি এমব্রয়ডারি করা থাকবে দেখেন খুবই সুন্দর করে পুরো বডিটাই হচ্ছে আপনার ও সরি এটা সাদাবাহারের মধ্যে এটা হচ্ছে আপনার স্মল সাইজ আছে আর কোনো সাইজ নাই এটা শুধুমাত্র স্মল সাইজ আছে পুরো বডিটা কিন্তু এমব্রয়ডারি করা এই জায়গাগুলো কিন্তু সব এমব্রয়ডারি এই যে এই জিনিসগুলো পুরো এমব্রয়ডারি পর্যন্ত এরপরে নিচে গিয়ে হচ্ছে এরকম সুন্দর করে আপনার প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে সাদাবাহারের মধ্যে ব্যাক সাইড প্লেন থাকবে স্লিভসটা হচ্ছে এটা স্লিভসটাও খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে 2800 টাকা শুধুমাত্র 38 সাইজ অ্যাভেলেবল নিচের দিকে হচ্ছে এইখানটাতে আপনার একটা সুন্দর লেস আছে এই যে এইখানটাতে ওকে এটার প্রাইস হচ্ছে আপনার 2800 টাকা ফুল বডি কিন্তু এমব্রয়ডারি করা মাঝখানে সুন্দর কিছু টার্সেল আছে সাইজ শুধু 38 অ্যাভেলেবল আছে ওকে এটা শুধুমাত্র 38 সাইজ অ্যাভেলেবল আছে ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা অনেক কালারফুল ওন্নাটা অনেক কালারফুল যার ভালো লাগে স্ক্রিনশট সহ ইনবক্স করে দেন অনলি 38 সাইজ এটার অ্যাভেলেবল যার লাগবে স্ক্রিনশট সহ ইনবক্স করে দেন প্রাইস হচ্ছে মাত্র 2800 টাকা ওকে মাত্র 2800 টাকা এটা হচ্ছে লনের উপরে আছে ওন্নার ড্রেস সব হচ্ছে লনের উপরে এরপর নেক্সট কালার যাচ্ছি এখন হচ্ছে রিওতের কিছু হচ্ছে থ্রি পিস আসছে এগুলো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো খুবই সিম্পলের মধ্যে বাট খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এগুলো সিম্পলের মধ্যে আসছে রিওতের কালেকশন এটা আপনার এই যে রিওত প্রীত এখানে হচ্ছে এটা সবগুলো সাইজ অ্যাভেলেবল আছে এই ড্রেসটা সবগুলো সাইজ অ্যাভেলেবল আছে আমার কাছে ওদের কালেকশন খুবই ভালো লেগেছে এবং ডিজাইনটা দেখেন নেকের নেকের মধ্যে এখানে একটা আপনার এরকম ভাবে ডিজাইন করে মাঝখানে হচ্ছে পার্ল সেট করে দেওয়া আছে মাঝখানটা কিন্তু সুন্দর করে গোল্ডেন কালারের পার্ল সেট করা এই জায়গাটাতে একটা আপনার অরেঞ্জ কালারের লেস বসানো আছে এবং ড্রেসের কালারটা হচ্ছে অনেক সুন্দর একটা সুরমা কালারের মধ্যে খুবই সুন্দর একটা সুরমা কালারের মধ্যে এই হচ্ছে নেকের ডিজাইন এরপরে আপনার এই জায়গাটাতে দেখেন একটা সুন্দর লেস ওয়ার্ক আছে গোল্ডেন কালারের এই যে একদম পুরো ড্রেসের এই পর্যন্ত আসবে এটা সবগুলা সাইজ অ্যাভেলেবেল আছে দুই পাশে দুইটা লেস ওয়ার্ক থাকবে ড্রেসের মেইন কালারটা হচ্ছে সুরমা কালার লং সবগুলোর আপু বলে দিচ্ছি সাদাবাহারের লং হচ্ছে 39 থেকে 40 বিন সাইজের লং হচ্ছে আপনার 40 অন এটা হচ্ছে রিওতের এটা আমি মেপে দেখে বলে দিব এখানে আছে টেপ আচ্ছা এটা হচ্ছে ড্রেসের নিচের বর্ডারটা দেখেন এখানে একটা গোল্ডেন লেস আছে এবং এখানে একটা আছে এরপরে নিচের ডিজাইনটা খুবই সুন্দর নিচে যে ডিজাইনটা করে দিয়েছে এখানে ডাবল লেস করে দিয়েছে কিন্তু
এই যে এখানে একটা লেস আছে, সাথে হচ্ছে নিচে এইখানে একটা সুন্দর ডিজাইন করা, নিচে এইখানে আবার একটা পার্ল সেট করা। দেখেন একদম নিচের এখানে কর্নার দিয়ে একটা হচ্ছে একটা পরপর হচ্ছে পার্ল সেট করে দেওয়া আছে। এই যে একটা পরপর হচ্ছে পার্ল সেট করে দেওয়া আছে এবং এইখানে হচ্ছে একটা টার্সেলের মতো আছে। খুবই সুন্দর একটা ড্রেস, যার লাগবে স্ক্রিনশট সহ ইনবক্স করতে পারেন। ম্যাটেরিয়াল হচ্ছে লন, আর ড্রেসটা মানে স্লিভসটা দেখিয়ে নিচ্ছি, স্লিভসটাও খুবই সুন্দর, স্লিভের সামনেও এরকমভাবে ডিজাইন করা পাচ্ছেন এবং এখানে একটা লেস পাচ্ছেন। সো এই হচ্ছে ড্রেস, এটার লেন্থ আমি মেপে বলে দিব। এটা আমি আগে সালোয়ারটা দেখিয়ে নিই, সালোয়ার এবং ওড়নাটা। সালোয়ারটা হচ্ছে এরকম থাকবে প্যান্ট স্টাইলে, একদম বডির যে কালারটা ওই কালারের মধ্যে। এটার প্রাইস হচ্ছে মাত্র 2600 টাকা। ওকে, সো এটা যার লাগবে। রিওতার এই কালেকশনটা আমরা একদমই নতুন এনেছি, আমার মনে হয় না এটা এত বেশি অ্যাভেলেবেল। সো যার পছন্দ হয় আপনারা চাইলে নিয়ে নিতে পারেন, ওড়নাটাও অনেক সুন্দর। প্রাইস মাত্র 2600 টাকায় দিয়ে দিচ্ছি ওকে আমরা। সো এটা হচ্ছে ওড়নার সাইডটা, দেখেন খুবই সুন্দর করে লেস ওয়ার্ক করে দেওয়া আছে ওড়নার সাইড, কিন্তু পুরো জিনিসটা এরকম সুন্দর করে বর্ডার করে দেওয়া, খুবই সুন্দর একটা কালার। প্রাইস মাত্র 2600, যার প্রয়োজন স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দেন। প্রাইস হচ্ছে 2600, রিওতের কালেকশন, প্রাইস হচ্ছে 2600। ওড়নাটা অনেক ভারী এবং অনেক বিশাল। এটা লেন্থ একটু দেখো। আচ্ছা, এটা ব্যাক সাইডটাও প্রিন্ট ছিল, ব্যাক সাইডটা দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা, এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা। আমি এখন এটা একটু লেন্থটা বলে দিই মেপে। এটা লেন্থ হচ্ছে আপনার 40 আছে, লেন্থ হচ্ছে 40 আছে। টার্সেল যদি ধরেন আরও অনেক বেশি হয়ে যাবে, বাট শুধু হচ্ছে আপনার ড্রেসটাই আছে হচ্ছে 40, টার্সেল সহ 42+ হয়ে যাবে। রেখে দিচ্ছি, নেক্সট কালারে যাচ্ছি। রিওতের আরেকটা কালার আসছে, দুইটা সুন্দর সুন্দর কালার। এই কালারটাও খুবই সুন্দর, যদি কারো এটা পছন্দ হয় এটা নিয়ে নিতে পারেন। এটা নেকটার মধ্যে হচ্ছে খুব সুন্দর করে কিছু টার্সেল করা আছে, অনেক সফট লনের উপরে আছে এবং এখানে আপনার ব্র্যান্ড ট্যাগটা দিয়ে দেওয়া আছে। এই জায়গাটা নেকের মধ্যে হচ্ছে আপনার অনেক সুন্দর করে, দেখেন এখানে একটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে, অনেক সুন্দর সামনে থেকে। এই যে এটা কিন্তু এরকমভাবে ডিজাইন করা, নেকের ডিজাইনটা কিন্তু এরকমভাবে করা। হ্যাঁ, নেকের মধ্যে হচ্ছে এরকম সুন্দর করে ডিজাইন করা, এখানে হচ্ছে আপনার টার্সেল দিয়ে দেওয়া, এই পর্যন্ত বর্ডার করা আছে। এরপরে পুরো বডিটা দেখে নেন, অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ফুল বডির মধ্যে। ফুল বডির মধ্যে হচ্ছে অনেক সুন্দর করে আপনার ডিজিটাল প্রিন্ট করা, কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। এইখানে হচ্ছে একটা ডিজাইন করা, এই যে নিচের দিকে এটা হচ্ছে আলগা একটা কাপড় লাগিয়ে ডিজাইন করেছে, সাথে এখানে একটা লেস ওয়ার্ক আছে। এরপরে নিচে গিয়ে আপনার আরেকটা লেস পাচ্ছেন, সাথে কিছু টার্সেলও পেয়ে যাচ্ছেন। স্লিভসটা দেখিয়ে নিই, এই হচ্ছে আপনার স্লিভের ডিজাইনটা, স্লিভসটাও খুবই সুন্দর, স্লিভের সামনে এভাবে টার্সেল করা আছে, সাথে হচ্ছে আপনার হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজও আছে। এরপরে ব্যাক সাইডটা হচ্ছে আপনার এইটা, ব্যাক সাইডটা হচ্ছে এইটা, ব্যাক সাইডের প্রিন্টটাও খুবই সুন্দর এবং ব্যাক সাইডের নিচেও কিন্তু দেখেন লেস ওয়ার্ক আছে। ওকে, ব্যাক সাইডের নিচেও লেস ওয়ার্ক করে দেওয়া। সো এইটা হচ্ছে আপনার রিওতের কালেকশন দেখাচ্ছি। সালোয়ারটা হচ্ছে আপনার এই কালার থাকবে বডির কালারের, আর ওড়নাটা হচ্ছে আপনার অনেক সুন্দর করে পাশে বর্ডার করে দেওয়া আছে। হ্যাঁ, পাশে হচ্ছে বর্ডার করে দেওয়া আছে। সো যার এটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে পারেন। এই যে ওড়নার পাশটা হচ্ছে অনেক সুন্দর করে বর্ডার করা, প্রাইস হচ্ছে মাত্র 2600, সবগুলো সাইজ অ্যাভেলেবেল। যার পছন্দ হবে স্ক্রিনশট সহ দ্রুত ইনবক্স করে দিবেন। প্রাইস হচ্ছে আপনার 2600 টাকা অনলি, খুবই সুন্দর। প্রাইস রিওতার কালেকশনের প্রাইস 2600। আপ বিন সাইডের একটা ছিল 2700, একটা হচ্ছে ও সালোয়ারের সাথে আবার আপনার এই যে কাজ আছে, সালোয়ারের নিচটা দেখেন কি সুন্দর। আপনার সালোয়ারটা আরও অনেক ড্রেসের সাথে পরতে পারবেন, এরকম ড্রেসের মতো করে একটা বর্ডার করা, সাথে লেস করা এবং কয়েকটা পাইপিং সিস্টেম করে দেওয়া আছে সালোয়ারের নিচে। ওকে, এবং এইটার ওড়নাটা একটু দেখেন, অনেক সুন্দর কম্বিনেশনের মধ্যে সামনের দিকটা খুবই সুন্দর। প্রাইস হচ্ছে মাত্র 2600 অনলি, সালোয়ার এখন পাচ্ছেন না আপু। সো যার যেটা লাগছে স্ক্রিনশট সহ ইনবক্স করে দিয়ে এখন হচ্ছে আমি আমার ড্রেসটা বলে দিই আরেকবার। আমার ড্রেসটা ছিল হচ্ছে মুসলিন কটনের মধ্যে, প্রাইস হচ্ছে 1700 টাকা, আনস্টিচ একটা ড্রেস। এটা হচ্ছে আপনার বিন সাইড বলে ফেলছিলাম, এটা একটা ইন্ডিয়ান কালেকশন, আজদারা থেকে আসছে। ওনাটা হচ্ছে সিল্কের মধ্যে, প্রাইস হচ্ছে আপনার মাত্র 1700। কারো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে, অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর সহ। ওকে, সো ভালো থাকেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।